বন্ধুরা কেমন আছেন সবাই? আমরা সবাই ভালো আছি। আজকে হচ্ছে একটা স্পেশাল ডে, এখানে তো আমরা সবাই মায়ের বাড়িতে গিয়ে আজকে হচ্ছে রিকিটার হ্যাপি বার্থডে। তো চলুন ওখানে দেখুন আপনাদের ছোট্ট অর্ণব কি করছে। এটা তোমার নাকি খাট, এটা তোমার কি হয়েছে? ওরে বাবা গো, ওটো ওটো বোটা, তুমি উঠো পড়ো। হ্যাঁ, তুমি কোথায় শুয়েছো? ও, ঘুম থেকে উঠে তোমার ব্রাশ হচ্ছে? তুমি কি করছো? ও বাবা, ও এখন হ্যান্ড ওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করছে, হাত পরিষ্কার করছে। তো ওর তো সব হাত পাত তো পরিষ্কার করে নিল। এরপর বলছে, মামনি আমি কিন্তু বাবুর জন্মদিনে না আমি সব কিছু সাজাবো, দেখুন না যে ওই কিডসগুলো আগে কেনা ছিল ও আবার ওইগুলো সব এখন এ করছে। তারপর ওর আগে তো শতপ্রথম ওর আপনাদের দাদার মাথাতেই আগে পড়িয়ে দিল, তারপর দেখুন না একে একে শুধু পড়াচ্ছে কীরকম, বাপির মাথাতে দিল আর নিজের মাথাটা ফাঁক থাকবে কেন, নিজের মাথাটাও একটু দিয়ে দিক। আর ও কি বলুন তো, যেই দুদিন আগে থেকে বলতে শুরু করেছে, এই বাবু তোর আজকে হ্যাপি বার্থডে হবে, প্রত্যেক দিন একবার করে বলা চাই। বলছে অ্যাকচুয়াল কী বলুন তো, ও চৈত্র মাসেই হয়েছে, তো আমাদের মানে শাশুড়িমা বলেছিলেন যে জন্মদিনে কর্মটা করবে না, মাস ধরে ওই মাসে যে কোনো একদিন করবে। তো ওর তো 16 বছর কমপ্লিট হলো, আর এখানে তো এখন বাপি তো অনেক কিছু মিষ্টি এনেছে, দেখুন এখানে রাজভোগ এনেছে তার সাথে কমলাভোগ। তো ওর মিষ্টি জিনিসটা হচ্ছে খুব প্রিয়, মানে কি বলবো, ছোটো থেকেই একটু বেশ আমরা প্রত্যেকেই যদিও, আর এখানে তো রয়েইছে দেখতেই পাচ্ছেন, আর এটা আমার পান্তুয়াটা তো খুব ফেভারিট, আর এটা মা পুরো নিজের হাতে মানে পায়েসটা বানিয়েছে। তো পরমান্নটা তো এটা আগে তো আমরা মানে মেয়েই হোক ছেলেই হোক একটু আয়ুবৃদ্ধির জন্য এটা আমরা খাওয়াই। আর এখানে মোটামুটি রেডি করে নিয়েছি, এখানে একটু প্রথমে বাতিটা জ্বালিয়ে নেওয়া হলো, আর এখানে বাতি জ্বালা কেক কাটার পর্ব, তো মোটামুটি এখানে প্রথমে বললাম যে এটা আগে সেরে নে, তারপর তো জন্মদিন মানেই হচ্ছে ভালো মন্দ খাওয়া দাওয়া, মা আবার এ করছে মানে কিচেনেতে রয়েছে, মা আবার বললো যে নে আগে এখানটা একটু করে নে। তো এখানে তো প্রথমে ওই জন্য বললাম যে না সবাই মিলে, মা বলছে যদি এখানে থাকি তাহলে আবার কিচেনটাকে সামলাতে পারবো না। তো প্রথমেই কিন্তু আমার একটু দইয়ের ফোঁটাটা দিয়ে আশীর্বাদ করলাম, সব বাবা মারাই বলুন না ছেলে মেয়েদের জন্যই তো বেঁচে থাকা। আর তো রিকিতা বলছে, মামনি রাতের ডিশটা কি হবে বলো, মানে ও খাচ্ছে পায়েসটা খাচ্ছে ঠিক আছে, কিন্তু মনটা পড়ে রয়েছে এই কিচেনে। তারপর মাকে বললাম তুমি একবার এসো, একটু সবাই একটুখানি পরমান্ন দিয়ে ওকে একটু আশীর্বাদটা করো। আর প্রথমে জানেন তো আমার বাপি বলছে যে কিরে কি নিবি, ও যে যা দাও, মানে ও চাইছে বেশ কি দাদাই অন্য গিফট এনেছে, কিন্তু ও চাইছে বেশ দাদাই টাকা দেয়, মানে প্রত্যেকদিন কেউ যদি টাকা দেয় কী করবে জানেন তো, শুধু গুনবে ক টাকা হলো। আর রাজভোগটাকে দেখুন না, বলছে আমি মামনি এত তো খেতে পারবো না, এটো করলেই তো মানে ওর ওকে ওর উদ্দেশ্যে যেগুলো দেওয়া হয় কি বলুন তো, আমরা তো আর কেউ খাবো না। তো ওকে বললাম তাহলে তুই এক কাজ কর, যেটুকু খেতে পারবি পার, তারপর ফুটে ঢুকিয়ে রাখ, যেন মিশে কামড় মারতে ভয় পাচ্ছে। হ্যাপি বার্থডে টু মাই রিকিতা, হ্যাপি বার্থডে টু সোনা, হ্যাপি বার্থডে টু Happy birthday to you, happy birthday to my Shona. Ore baba go baba o ekdom ore baba go রাত্রিতে তো ডিনারের জন্য লুচি ফ্যাড রাইস, চলুন আরো অনেক কিছু আছে হচ্ছে। ও এখানে তো কেক খাওয়ার পর্ব চলছে, তার সাথে মা এদিকে তো ডিনারের জন্য পুরো একদম ফুলকো লুচি আরো আছে মেনু, চলুন ভিডিওটা দেখতে থাকুন, রাত্রে আবার দেখা হচ্ছে। হ্যাপি বার্থডে টু ইউ,
Happy birthday to you. Happy birthday to my dear. Happy birthday to my Sona. Happy birthday to my baby. বাবা দিদার মাথায় টুপি পরে গেছে পরপর। হ্যাঁ বা বা বা, ক্ল্যাপ ক্ল্যাপ করো সবাই, ক্ল্যাপ করো বাবা গো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু মাই সোনা, হ্যাপি বার্থডে টু ইউ। এবার বাপি পরে নিয়েছে, দাদার কাছ থেকে তো অনেক কিছুই পাচ্ছিস, টাকাও নিলি আবার জামাও নিলি। তো বাবা কত গিফট আসছে, বাপি আবার গিফট, বাবা গো আমার ফেভারিট। আচ্ছা ঠিক আছে, পরে দেখাবি ওটা। আবার দিদার কাছ থেকেও গিফট হয়ে গেল, কি গিফট হলো একটু দেখা। এই তো বাহ বাবা, ব্যাগ। আচ্ছা ঠিক আছে, তো রাত্রিবেলায় জন্য মা বলছে, তাহলে রাত্রিবেলা কি করবি বল, তোর মেয়ে কি খাবে। এমনিতেই তো দেখেছেন কেক মিষ্টি, তারপর এই যে পায়েস, এইসব খেয়েই তো পেট ভরে গেছে। তো একটুখানি বাসন্তী পোলাও করা হলো, আর তার সাথে হচ্ছে চিকেন ছিল, চিকেন কষা। আর ওর আবার বলে কি, আমি লুচিও খাবো। আর মা, কারণটা হচ্ছে মা এখন বলেছিল যে ঠিক আছে তুই, তোর জন্য আমি লুচি আর মাংস কষা করে দেবো রাত্রে। আর দিনের বেলাতেও ওটা ভিডিওটা বড় হয়ে যাবে বলে আপনাদেরকে মানে সকালের প্রিপারেশনগুলো দেখানো যায়নি। তো ওর মহানন্দে এখন খাচ্ছে, দেখেই তো বুঝতে পারছেন। তো রাত্রিবেলায় তো আগে প্রথম তো ওর উদ্দেশ্য করে বলে ওকে প্রথম খেতে দিয়ে দিলাম, আর তার সাথে আপনাদের ছোট্ট অর্ণবও দেখুন না, খুব আনন্দ করে কিন্তু খাচ্ছে। কারণটা হচ্ছে ওর মানে দু ভাই বোনেরই চিকেন হচ্ছে খুব প্রিয়, ফলে মা ওই জন্য বললো হ্যাবজা গাবজা কিছু রাত্রের দিকে করিসও না, ওরা একটু রাইস খুব পছন্দ করে, তার সাথে তো ফুলকো ফুলকো লুচি, আর চিকেন কষা তো মানে কি বলবো ফেভারিট। তো ওকে আবার বললাম যে বাপি তুই, তোর ডিপার্টমেন্টে দিয়ে দেওয়া হয়েছে কতটা খাবি নিয়ে নে। আর শেষে তো হজম করার জন্য স্প্রাইট তো আছেই সাথে। তো বাপি আবার বললো যে আমি তো ডাইরেক্ট ফ্রিজ থেকে বের করেছি, আমি খাবো না, কিন্তু একটুখানি গরম হোক। আমি বললাম হ্যাঁ গো, গরম হলে তো ওটা শরবত হয়ে যাবে। তো আবার অর্ণব বলছে আমাকে দে আমাকে দে। কেমন খেতে ভাই দেখি, তো খাওয়া দাওয়ার পর্ব তো শেষ হয়ে গেল, এবার একটু সবাই মিলে একটু ফটো তোলা হয়ে গেল। তো আপনারা সকলকে, সকলে কিন্তু রিকিতাকে আশীর্বাদ করবেন, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর চলুন নেক্সট ভিডিওতে দেখা হবে, টাটা।